তো আমরা আগেই বললাম আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইএনভিএস ফর টেট, ক্লিয়ার? তো আমি বাসুদেব মন্ডল, আমি তোমাকে এই সাবজেক্টটাতে গাইড করব। তো আমাদের প্ল্যান আছে টোটাল 20 ক্লাসের মধ্যে, 20 থেকে 25, এই ক্লাসের মধ্যে তোমাদের এই কমপ্লিট সিলেবাসটা কিন্তু আমরা কভার করার চেষ্টা করব। তো তো আমি যে তোমরা যে সামনে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রাল টেটের সিলেবাস, ক্লিয়ার? সি টেটও ফর্ম বেরিয়েছে মোস্ট প্রবাবলি, যারা করনি তারা করে নিতে পারো। তো এই সেন্ট্রাল টেটের সিলেবাসটা তোমাদের সামনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কতগুলো করে কোশ্চেন থাকে সেখানে আমি এটা একটা লিস্ট করে দিয়েছি, যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে 1 to 2 কোশ্চেন আসে, সেল্টার থেকে 2 to 3 কোশ্চেন আসে, ওয়াটার, ট্রাভেল, নিউট্রিশন অ্যান্ড ফুড, থিংস উই মেক অ্যান্ড ডু, ফ্লোরা অ্যান্ড ফোনা অ্যান্ড ইভ, ঠিক আছে? তো এই প্যারাগজটা দেবে কি দেবে না এখন কিন্তু ক্লিয়ারলি কিছু বলা হয়নি, শোনা যাচ্ছে যদি সি টেট হয় তাহলে কিন্তু 15 মার্কসের থাকবে এখান থেকে, আর বাকি টোটালটা নিয়ে থাকবে 15 মার্কস। তো এর মধ্যে কিন্তু এই 15 মার্কসের মধ্যে কিন্তু টোটালটা আছে, অ্যাকচুয়ালি ইভিএস যে সাবজেক্টটা হচ্ছে জিকে, ক্লিয়ার? এখানে এমন কোনো সাবজেক্ট নেই যেটা নেই, তুমি হিস্ট্রি থেকে শুরু করে জিওগ্রাফি থেকে শুরু করে পলিটি থেকে ইকোনমিক্স থেকে বা আমাদের সোশ্যাল যে আমাদের সায়েন্সগুলো আছে সেগুলো থেকে শুরু করে কেমিস্ট্রি বলো, এই জায়গাগুলো কিন্তু কভার করছে আমাদের। তো এর যদি আমরা একটা কম্প্যাক্ট সিলেবাস করি সেটা কিন্তু খুব ভুল হবে, আমাদের এই সিলেবাস বলে কিন্তু অ্যাকচুয়ালি কিছু নেই, আমাদের টোটালটা পড়তে হবে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং বারবার যে জায়গা থেকে কোশ্চেন আসছে সেগুলো আমাদের দেখতে হবে। তো আমাদের তো ওভারঅল সব করা সম্ভব হয় 2 মাসের মধ্যে, তো আমরা টার্গেট করব সেই এরিয়াগুলো যে এরিয়াগুলো থেকে টেট কিন্তু বারবার কোশ্চেন দিয়েছে, ক্লিয়ার হয়েছে? রেকর্ড রেকর্ড তো হচ্ছিল, অন করেছি আমি, তাও একবার চেক করে নিচ্ছি, হ্যাঁ রেকর্ড হচ্ছে, ওকে। হ্যাঁ, তো আমি কি বললাম যে এই সিলেবাসটা শুধু পড়লে আমাদের হবে না, এর সাথে আমরা যেটা অ্যাড করব, মানে আমি যেটা পার্টিকুলার তোমাদেরকে বলবো সেটা হচ্ছে 1 থেকে 8, যে ক্লাস 8-এর আমাদের যে বই আছে প্রাইমারি বোর্ড বা আপার প্রাইমারি বোর্ড, তার যে ইভিএস যে বইটা সেই বইটা কিন্তু আমাদের জেনে যেতে হবে, সেখান থেকে আমাদের পার্টিকুলার কয়েকটা জায়গায় ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো দেখে যেতে হবে। সেটাও আমার কাছে পিডিএফ আছে, আমি পিডিএফ তোমাদের তুলে দেবো বইটার, মানে এখানে ক্লাসেই করাবো আর কি। তো সেইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আগের বার বা তার আগের বার মোস্ট প্রবাবলি সেখান থেকে কোশ্চেন এসেছিল বই থেকে, কিন্তু বইয়ের প্রত্যেকটা পয়েন্ট থেকে এমন একটা লাইন আছে সেই লাইন থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে তোমাদের, ক্লিয়ার? তাহলে বইটাও আমাদের পড়ে যেতে হবে। এর সাথে সাথে আমাদের কিন্তু স্ট্যাটিক জিকে যেটা আছে, স্ট্যাটিক জিকে এটাও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। তো এই টোটাল আমাদের যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইভিএস এর সাথে শুরু করব, ক্লিয়ার? তো আজকে যেটা আমরা ফার্স্ট আলোচনা করব, সাইডে তোমরা প্রথমেই দেখে যেটা ছিল সেটা হচ্ছে ফ্রেন্ডস এবং ফ্যামিলি, ক্লিয়ার? ছবিটা একটা আইডিয়ার জন্য দিয়েছি, ফ্রেন্ডস এবং ফ্যামিলি কিরকম হতে পারে, ঠিক আছে? অবভিয়াসলি দেখেই বুঝতে পারছি যে এর ফ্রেন্ড নাও হতে পারে, কিন্তু বাবা বা মা তারা তো ফ্রেন্ডস এর মধ্যেই পড়ে, তাই না? কারো বাবা মা একটু রাগি হয় সেটা আলাদা ব্যাপার, বাট আজকে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে ফ্রেন্ডস এবং ফ্যামিলি, ক্লিয়ার? তো আমরা যেটা ফার্স্ট তোমাদের দেখব সেটা হচ্ছে ফ্রেন্ডস, ক্লিয়ার? তো আশা করি আমার স্লাইডটা সবাই দেখতে পাচ্ছ, যদি কোনো কারণে টেকনিক্যাল ফল্টের জন্য দেখতে না পাও তখন আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যাট বক্সে চ্যাট করবে, আমি বুঝতে পারবো, ক্লিয়ার? তো পরিবার, এই যে ফ্যামিলি, এর মানেটা কি? হ্যাঁ, আর কিন্তু এর সাথে আমরা যেগুলো কভার করব সেগুলো হচ্ছে ওই তোমাদের যে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল, ওগুলো আছে না, ওই ব্যাপারগুলো কিন্তু আমরা এর সাথে কভার করবো। আমি ওটা সিলেবাসের মধ্যে লিখিনি, ওই যে 15 মার্কস বললাম ওর মধ্যেই সব আছে, আমি তো বললাম এর টোটালটার মানে হচ্ছে জিকে, জিকে মানে আমি টোটালটাই কভার করব, ক্লিয়ার? খাদ্য শৃঙ্খল বলো, বাস্তুতন্ত্র বলো, মানুষ ও পরিবেশ, কৃষিকাজ, বা ওই যেগুলো আছে তোমাদের, মানে যেগুলো তোমরা জিকে হিসেবে বা ইভিএস হিসেবে জেনে এসছো সেই জায়গাগুলো কিন্তু আমি কভার করব, সেটা পরে, ক্লিয়ার? পরিবার, পরিবার কাকে বলে, পরিবার কি এটা আমরা ছোট্ট ধারণা নিয়ে নিই, ঠিক আছে? তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস করাচ্ছি আমি তোমাদেরকে, আমি বেশি প্রেশার দেবো না, আমি হালকার উপর ক্লাসটা আজকে করাবো, এবং যেটা করাবো সেটা এখানেই তোমরা শেষ করে যাবে, বাড়িতে যাওয়ার পড়তে হবে, ক্লিয়ার? তো পরিবার কি বলতে চাইছি, পরিবার মানে হচ্ছে ব্লাড বা রক্ত যেটাকে বলে, ঠিক আছে? রক্ত মানে পরিবার কিভাবে,
কিভাবে রিলেট করব, আত্মীয়তা, ঠিক আছে, মানুষের একটা গোষ্ঠী বলতে পারি, পরিবার মানে কি বললাম, গোষ্ঠী বলতে পারি, গোষ্ঠী, গোষ্ঠীকে আমি পরিবার বলতে পারি, আর কি বলতে পারি, সদস্যদের মধ্যে যে একটা ভালোবাসা, সহযোগিতা, সংযুক্তি, আর কি বলতে পারি, যত্নের অনুভূতি, যত্নের অনুভূতি। দেখো আমি যে টপিকটা আজকে ধরেছি, ফ্রেন্ডস এর ফ্যামিলি, প্রত্যেকটার জন্য কিন্তু প্রত্যেকটা এই যে ওয়ার্ড যায়, ব্লাড, ফ্রেন্ডও একটা ব্লাডের সম্পর্ক হয়, বলে না ইজ দ্য ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, সেরকম গোষ্ঠী থাকে ফ্রেন্ডের মধ্যে, কেয়ার থাকে ফ্রেন্ডের মধ্যে, একই কথাগুলো কিন্তু ফ্যামিলির মধ্যেও আসছে, গোষ্ঠী, যত্ন এবং ব্লাড। তাহলে এই হচ্ছে আমার একটা, এটা কি বলবো, পরিবার, একটা যে পরিবার সেটা হচ্ছে শিশুদের সামাজিকরণের একটা প্রাথমিক প্রতিষ্ঠান, ঠিক আছে। এখানে সব থেকে সামাজিক কারা হয়, শিশুরা, ছোট থেকে যে পরিবারে মানুষ হয় সেই পরিবার। অনেকে ডায়লগ দেয় না, তোর মুখের ভাষা দেখেই বোঝা যাচ্ছে তুই কোন পরিবারের ছেলে। তাহলে কি বলতে চাইছে, যে একটা সামাজিকরণ, সামাজিকীকরণ হচ্ছে প্রাথমিক প্রতিষ্ঠান, ঠিক আছে, যেখান থেকে একটা শিশু তার যে কিভাবে মেলামেশা করবে সেটা জন্ম হয়, সেটাই হচ্ছে পরিবার। ক্লিয়ার? তাহলে কি সামাজিক জীবনের একটি অত্যন্ত পূর্ণ এটা জায়গা, যেটা যৌথভাবে গড়তে শেখায় বা বাঁচতে শেখায়। তো আমরা তো ইউনিট জানি, ইউনিট, অনেক ইউনিট জানি, ইউনিট মানে কি একক, বাংলায় যাকে বলে একক। আমাদের কি দৈর্ঘ্যের একক জানি, তাই না, গতিবেগের একক জানি, তাই না, তারপরে আর কি জানি, আমরা যেসব জানি, যেসব একক গুলো জানি, তার মধ্যে আমরা পরিবারের একক কি জানি? তো পরিবার কার একক, পরিবার কার একক, যদি বলি পরিবারের একক কি, তাহলে হচ্ছে সমাজ, মানে এটা আমি উল্টোটা বলছি, হয়তো সমাজের একক, যদি বলা হয় সমাজের একক কি, সেটার নামই হচ্ছে পরিবার, যদি এক কথায় বলতে চাই তার আনসার হবে এটা। তাহলে কি বললাম, সমাজের এককেই বলা হয় পরিবার। ক্লিয়ার? ইউনিট অফ সোসাইটি দ্যাট ইজ ফ্যামিলি, পরিবার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে জায়গাটা? তাহলে আমরা পরিবার সম্বন্ধে একটা ছোট্ট ধারণা পেলাম, ছোট্ট না, এটা বড় করেই ধারণা, কিন্তু আমি ছোট্ট করে বললাম। ক্লিয়ার? নেক্সট তোমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে পরিবারের যে প্রকারভেদ, মানে টাইপস অফ ফ্যামিলি, কত রকমের ফ্যামিলি হয়, কি কি ধরনের আমরা ফ্যামিলি আমাদের এই সমাজে, সমাজে দেখতে পাই, আমাদের সমাজে তো দেখতে পাবো, এই পরিবার মতো অন্য কোথাও লুকিয়ে থাকে না রে বাবা, আমাদের সমাজেই থাকে। তো কি কি এটা মেইনলি তোমরা দেখতে পাবে কিন্তু গ্রামে, শহরের দিকে তো সব একই রকম পরিবার থাকে, হয় ফ্ল্যাটে থাকে, নয় নিজের বাড়িতে থাকে, চারজন বা দুজন থাকে, ব্যাস, কেউ কাউকে চেনে না, মুখও জানে না, পাশের বাড়ির নামও জানে না। কিন্তু গ্রামের দিকে যেগুলো দেখতে পাবো সেটার কথা বলছি, অ্যাকচুয়ালি আমি সমস্ত প্রকার পরিবেশ, পরিবার যেখানে পাবো তার কথা বলছি। ক্লিয়ার? ফার্স্ট অফ অল যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিবার, ইংলিশে কি বলে, নিউক্লিয়ার ফ্যামিলি। টেট এক্সামে তো তোমাদের পাশে মনে হয় ইংলিশটাও দেওয়া থাকে, প্রবলেম হবে না, তাই আমি দুটোকে একসাথে ক্যারি করছি, যার যেটা মনে হবে সুবিধা সে সেটা নিতে পারে। ক্লিয়ার? তো নিউক্লিয়ার বা কেন্দ্রীয় ফ্যামিলি বা কেন্দ্রীয় পরিবার, কোনটাকে বলবো আমরা নিউক্লিয় বা কেন্দ্রীয়? কি বলছে, যে একটা পরিবার যেখানে একজন বিবাহিত দম্পতি এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে থাকে। কি বললাম, একটা পরিবার যেখানে একজন বিবাহিত দম্পতি, ক্লিয়ার, এরা হচ্ছে বিবাহিত দম্পতি এবং তাদের একজন বা দুজন সন্তান সন্ততি থাকে, সেগুলোকে বলা হচ্ছে কেন্দ্রীয় পরিবার। আজকালকার দিনে বাবা মা বাড়িতে থাকছে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য অনেকে টাউন দিকে চলে আসছে, ক্লিয়ার, তারা চারজন বা তিনজন বা দুজন তিনজন কেউ থাকছে, সেই পরিবারটাকে আমি বলবো নিউক্লিয়ার ফ্যামিলি বা কেন্দ্রীয় পরিবার। কি বললাম, যেখানে একজন বিবাহিত দম্পতি এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে থাকেন, তাকে নিউক্লিয়ার ফ্যামিলি বলা হয়, বা এটাকে আমরা দাম্পত্য পরিবার বলতে পারি, আর কি বলতে পারি, এটাকে আমরা দাম্পত্য পরিবার। ক্লিয়ার? হ্যান্ড রাইটিংটা একটু প্রবলেম হবে তোমাদের বুঝতে, ক্লাস করার পর তোমাদের ঠিক হয়ে যাবে। না, নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এক্সটেন্ডেড বা জয়েন্ট ফ্যামিলি, যেটাকে আমরা বলি সম্মিলিত পরিবার। জয়েন্ট ফ্যামিলি নামটা আমরা শুনেছি সবাই, নিউক্লিয়ারটাও মোটামুটি শুনেছি, কিন্তু বাকিগুলো হয়তো শুনবো না বা শুনিনি, পরে আলোচনা করছি, যে জয়েন্ট ফ্যামিলি নামটা আমরা সবাই শুনেছি। তো জয়েন্ট ফ্যামিলি মানে কি, সম্মিলিত পরিবার, তার মানে কে থাকবে সেখানে, সবাই থাকবে, পরিবারে একজন বিবাহিত দম্পতি থাকবে, তার বাবা মা থাকবে, তাই না, তার সাথে বাবা এবং মা, এই দুজন অবশ্যই থাকবে বিবাহিত দম্পতির সাথে, এছাড়াও অন্যান্য ভাই বোন যারা দাদা দাদি সন্তান সন্ততি অনেকেই থাকে, সবাই মিলে থাকে। ক্লিয়ার? তো তাদেরকে বলবো জয়েন্ট ফ্যামিলি। তো আগে ইন্ডিয়াতে এই বেশিরভাগ ফ্যামিলি ছিল এই প্রকৃতি, ঠিক আছে, তাহলে আগের বেশিরভাগ ইন্ডিয়াতে ছিল সম্মিলিত পরিবার। এটা কোশ্চেন আসতে পারে যে প্রাচীন ভারতে সব থেকে বেশি
কোন পরিবারটি লক্ষ্য করা যায়। দিয়ে অপশন দিয়ে দেবে নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি বা প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি, অনেকগুলো অপশন দেবে। সেগুলোর মধ্যে আনসার যেটা হবে সেটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি বা সম্মিলিত পরিবার, এটা আমরা সবাই জানি। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিলোকাল ফ্যামিলি, ক্লিয়ার? যেখানটা বাংলা হচ্ছে মাতৃ স্থানীয় পরিবার, কি বললাম এর বাংলাটা হচ্ছে মাতৃ স্থানীয় পরিবার। মাতৃস্থানীয় পরিবার কোনটা? তাহলে ম্যাট্রিলোকাল পরিবার সেটা হচ্ছে এমন একটা পরিবার যেখানে মা পরিবারের প্রধান হন, কি বললাম মা পরিবারের প্রধান হন, এবং এই ধরনের পরিবারের দম্পতিরা বিয়ের পর মহিলা পরিবারের কাছে সব থেকে বেশি থাকে। ঠিক আছে, কি বললাম মহিলা পরিবারের কাছে সব থেকে বেশি থাকে, যে ঘর জামাই বলে, তাই না? তাহলে কি মহিলার কাছে সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে মাতৃস্থানীয় বা ম্যাট্রিলোকাল। এগুলো এত ডিটেলস তোমাদের জানার দরকার নেই, আমি জাস্ট টার্ম গুলোর সাথে তোমাদের পরিচয় করে রাখছি, যদি বাই চান্স কোশ্চেন আসে তবে তোমরা যাতে ছেড়ে আসতে না হয়, কারণ এই টপিক গুলো সবাই আলোচনা করে না, ইভিএস মানে সবাই অন্য কিছু জানে। ঠিক আছে, সেগুলো আমরা জানবো, যে যে জিনিসটা সবাই কমনলি করে সেটাও আমরা জানবো, কিন্তু তার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো থেকে হয়তো আসতেও পারে, কারণ কি তোমাদের সিলেবাসের মধ্যে এটা আছে। ঠিক আছে, সিলেবাসের বাইরে তো আমি পড়াচ্ছি না, সিলেবাসের মধ্যে এগুলো আছে, তো এগুলো জানা দরকার। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যাট্রিলোকাল ফ্যামিলি, সেটা বাংলাটা কি হবে তাহলে? এটা যদি মাতৃস্থানীয় হয় তাহলে এটা হবে পিতৃস্থানীয়, ক্লিয়ার? তাহলে এখানে যদি মা প্রধান হয় তাহলে এখানে হবে বাবা প্রধান। এই পরিবারে তাহলে দম্পতিরা কি হবে বিয়ের পরে পুরুষের সাথে বা পুরুষের পরিবারের কাছাকাছি থাকে, সেটা হচ্ছে প্যাট্রিলোকাল ফ্যামিলি, এটাই মেনলি দেখা যায় আমাদের। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনসেনজিনাস ফ্যামিলি, একই বংশজাত। ঠিক আছে, যে ভায়াত যেগুলো বলা হয় বা একই বংশে থাকে গ্রামের, নাকি পুরো একটা পাড়া ধরো তাদের, ক্লিয়ার? সেটাকে একই বংশজাত বলা, মানে কি পরিবারের সদস্যরা কি হচ্ছে বংশগত ভাবে একে অপরের সাথে সম্পর্কিত, হয়তো নিজের মানে সিস্টার বা ব্রাদার নয় বাট কাজিন হতে পারে, ক্লিয়ার? অন্য কাকার ছেলে হতে পারে, অন্য জেঠুর ছেলে হতে পারে, এইভাবে হয়। কি বললাম তাহলে পরিবারের সদস্যরা বংশগত ভাবে একে অপরের সাথে সম্পর্কিত, এবং কি তারা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত করে, এটাকেই বলা হয় বংশজাত। তাহলে পরিবারের পাঁচটা টাইপ আমরা পেলাম, কেন্দ্রীয় পরিবার, সম্মিলিত পরিবার, মাতৃস্থানীয় পরিবার, পিতৃস্থানীয় পরিবার, এবং একই বংশজাত পরিবার। ক্লিয়ার হয়েছে কনসেপ্টের জায়গা থেকে? হ্যাঁ, খাতায় যেগুলো নোট করতে হবে আমি অবশ্যই বলবো, আশা করি আমি যেভাবে পড়াবো খাতায় নোট করা কিছু দরকার হবে না, পুরোটাই মাথায় নোট হবে, ক্লিয়ার? কারণ খাতায় নোট করার মতো সময় আমাদের বা তোমাদের কারোরই নেই, পুরোটা মাথায় নোট করে নিতে হবে আমাদের। বলো এখান থেকে খাতায় নোট করার মতো কিছু পেলাম আমরা? পাইনি। কেন্দ্রীয় পরিবার কোশ্চেন এলেই তোমরা বুঝতে পারবে, আমি তো বুঝিয়ে দিলাম সম্মিলিত পরিবার কোনটা, মাতৃস্থানীয়, পিতৃস্থানীয় এবং একই বংশজাত, এটা কোশ্চেন দেখলেই তোমরা পারবে। ঠিক আছে, আমি যখন কোশ্চেন সেট আলোচনা প্র্যাকটিসের যখন করাবো তখন বুঝতে পারবে। তো আজকে আমরা কোনো প্র্যাকটিস সেট রাখিনি যেহেতু ফার্স্ট ডে, ক্লিয়ার? নেক্সট দিন থেকে কিন্তু আমি প্র্যাকটিস সেট রাখবো প্রত্যেক দিন, ইভিএস থেকে 30টা থাকে তো তোমাদের, আমি 30টা কি রাখতে পারবো দেখছি, চেষ্টা করবো, মোস্ট প্রবাবলি 15টা তো রাখবোই। ঠিক আছে, প্রত্যেক দিন 15টা করে করবো, তাই যতগুলো ক্লাস হবে ইনটু 15 করে নেবে, ভেবে নেবে তোমাদের কাছে ততগুলো কোশ্চেন স্টক থাকবে, ক্লিয়ার? তো এরপর আমরা দেখবো ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফ্যামিলি, তো পরিবারের যে বৈশিষ্ট্য সেগুলো কেমন হয়। ফার্স্টে দেখবো হেরিডিটারি রিলেশন, মানে কি বংশগত সম্পর্ক। তো বংশগত সম্পর্ক মানে কিরকম হবে, কি বলছি এখানে, পরিবারের যারা সদস্য থাকবে তারা বংশগত ভাবে একে অপরের সাথে সম্পর্কিত, ক্লিয়ার? এই প্রজন্মগুলি এক স্থান থেকে আরেক স্থানে হয়, ঠিক আছে, বংশ পরম্পরা হয়, সেটাকে হেরিডিটারি বলে, যেমন রাজার ছেলে রাজা যেমন আগে হতো সেরকম বংশ পরম্পরা হয়। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখবো অর্থনৈতিক সহায়তা, কি যেসব পরিবারের সদস্যরা যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে অর্থ উপার্জন করে। দেখো প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারে সবাই তো আর জব পার্সন নয় বা সবাই তো আর্নিং মেম্বার নয়, ধরো কারো ধরো আমি ধরলাম মোস্ট প্রবাবলি 3 ভাই আছে, 1 2 3, দেখলাম ছোট ভাই সব থেকে আগে জব পেয়েছে বা সে কোনো আর্নিং মেম্বার, জব পেয়েছে মানে আমি সরকারি বলছি না, প্রাইভেটও হতে পারে, সে হচ্ছে আর্নিং মেম্বার, বাকি দুজন হয়তো এখনো পড়াশোনা করছে বা অন্য কোনো কাজে যুক্ত। তাহলে অর্থনৈতিক সহায়তার জন্য কিন্তু একটা ফ্যামিলি দাঁড়িয়ে থাকে, এ যদি জব আর্নিং না করতো তাহলে কিন্তু এরা দুজন দাঁড়িয়ে থাকতে পারতো না বা এরা দুজন তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারতো না। তাহলে অর্থনৈতিক সহায়তার জন্য কিন্তু আমাদের একটা ফ্যামিলির অবদান রয়েছে, ক্লিয়ার?
এছাড়াও কি বিবাহের অপরিহার্যতা, বিবাহ করতে হবে। কেন করতে হবে বিবাহ? কারণ তার ফ্যামিলিটাকে এক্সটেন্ড করতে হবে, পুনরুৎপাদন করতে হবে, তাই না? পুনরুৎপাদন আমরা জানি উদ্ভিদ যেমন করে, সেরকম প্রাণীদেরও পুনরুৎপাদন আমাদের অত্যন্ত প্রয়োজন জীবের জন্য। কারণ বিবাহ প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা পরিবার বা একটা বংশ এটাকে এগিয়ে নিয়ে যায়, তাই না? তাহলে বিবাহের অপরিহার্যতা কিন্তু আছে, এসেন্সিয়ালিটি অফ দ্য ম্যারেজ, ক্লিয়ার? এবং নেক্সট আমরা কি দেখব, সামাজিক নিরাপত্তা। ঠিক আছে, সামাজিক নিরাপত্তা কি? পরিবার তার সদস্যদের নিরাপত্তা প্রদান করবে এবং এটি তার মৌলিক ইউনিট। কি বললাম, পরিবারেরই কাজ হলো সামাজিক ভাবে তাকে নিরাপত্তা দেওয়া। বন্ধু বান্ধব তো আছে, ফ্রেন্ড সার্কেল তো আছে, কিন্তু তোমার প্রথম, সবার প্রথম তোমাকে নিরাপত্তা কে দেবে? কিভাবে তোমাকে রেস্ট্রিকশন করবে, কিভাবে তোমাকে কোন জায়গায় মিশতে হবে, কোথায় যেতে হবে, কি খেতে হবে, এগুলো কে বলবে? আমাদের পরিবার বলবে। ঠিক আছে, তাহলে এটা বললাম আমরা আমাদের বৈশিষ্ট্য। নেক্সট আমরা যাব ফাংশন। এখানে কিছু নাম আমি তোমাদের বলবো, এই যে ফ্যামিলি সম্বন্ধে কারা কি বলেছে। ঠিক আছে, এই ফ্যামিলি সম্বন্ধে কারা কি বলেছে সেটা দেখো। ফার্স্ট অফ অল আমরা দেখবো মেসিভার। ঠিক আছে, এই নামটা মাথায় রাখো, আমি জাস্ট এগুলো বলছি তোমাদের মাথায়, জাস্ট একটু একটু ইমেজ আমি যে স্লাইড করে নিয়েছি তোমাদের মাথায় কিন্তু থাকবে এগুলো এক্সামের সময়, যাতে মেসিভার যদি দিয়ে দেয় তোমার নামটা রিলেট করতে পারবে, যেটা আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, তাহলে সেই রিলেটেড যেটা অপশন থাকবে সেটা আনসার হবে। মেসিভার নামটা শুনেছো, তাহলে ইভিএস এ মেসিভার কোথায় শুনেছো? ইভিএস এ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, সেই রিলেটেড যেটা আনসার হবে সেটাই আনসার। তো মেসিভার তার যে পরিবার এটা নিয়ে কিন্তু কমেন্ট করেছিলেন, বলছে একটা প্রজনন বা শিক্ষামূলক ফাংশন বা তোমার ধরো যৌন ফাংশন, এগুলো এ কিন্তু পরিবার থেকেই আসে। ঠিক আছে, বিনোদমূলক ফাংশন যেগুলো আছে এগুলো কিন্তু পরিবার থেকে আসে। ওগবার্গ এবং নিমকফ, ওগবার্ন এবং নিমকফ এরা কি বলেছিলেন, যে স্নেহপূর্ণ অর্থনীতি, প্রতিরক্ষামূলক বা ধর্মীয় যে ব্যাপারগুলো, রীতিনীতি, ধর্ম আমাদের শিক্ষা দেয় কোনো ইনস্টিটিউশন তো দেয় না, তাই না? আমাদের আর্টিকেল নাম্বার 25 থেকে 28 এখানে বলা আছে আমাদের ধর্মীয় অধিকার, রাইটস গুলো। ঠিক আছে, তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো ধর্ম দেয় না, এই যে আমরা এত সব ধর্মের ব্যাপারে জানি, কোথায় কি করতে হয়, কবে কি করতে হয়, কাকে পুজো করতে হয়, কিভাবে পুজো করতে হয়, কোথা থেকে জানি আমরা? সমাজ, পরিবার, সেখান থেকে জানি। তো এটার ব্যাপারে কে কথা বলেছিলেন? ওগবার্গ এবং নিমক। এবং নেক্সট যার নাম আসবে সেটা হচ্ছে হান্ডবার্গ। হাংবার্গ কি আবার ফ্যামিলিকে চারটে পাঁচটা ভাগে ভাগ করেছিল, সেগুলো অত তোমাদের জানার দরকার নেই। ঠিক আছে, তো কি বলছে, যে শ্রমের বিভাজন, সন্তুষ্টি, সহযোগিতা বা শিশুদের যে যত্ন, আত্মীয়তা, প্রশিক্ষণ, সেগুলো কিন্তু এই হ্যান্ডবার্গ সেগুলো নিয়ে আলোচনা করেছিল আমাদের ফ্যামিলির জন্য। তো শিশু, একটা শিশুর তার যত্ন বা প্রশিক্ষণ কিভাবে সমাজের সাথে মিশবে, ফ্যামিলিতে বড় হবে, ঠিক আছে, সেগুলো তো আমাদের একটা ফ্যামিলি থেকেই আসে। ক্লিয়ার হয়েছে? যে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রেন্ড, বন্ধু। এই ব্যাপারটা খুব ভয়ঙ্কর এবং সহজ সরল দুটোই বলতে পারি, তাই না? অনেক সময় এটা ভয়ঙ্কর হয়ে ওঠে কারো কারো কাছে, আবার অনেক সময় কারো কাছে এটা জীবন হয়ে ওঠে, তাই না? বন্ধু মানেই জীবন। তো বন্ধু কি বলছে, কে বন্ধু হবে, কার বন্ধু হবে, কিভাবে বন্ধু হবে, কাকে বন্ধু বলবো আমরা, সেটাই আমাদের জানতে হবে। ক্লিয়ার? তো আমাদের অক্সফোর্ড ডিকশনারি কি বলছে বন্ধু নিয়ে, ফ্রেন্ড মানে কি বলছে, যে একজন ব্যক্তি যার সাথে পারস্পরিক স্নেহের বন্ধন রয়েছে। কি বললাম, যার সাথে পারস্পরিক স্নেহের বন্ধন, স্নেহের বন্ধন, বাবা কি সুন্দর টার্ম, তাই না? স্নেহের বন্ধন, তো এই বন্ধনটা যার মধ্যে আছে সেই বন্ধু, সেটা আইদার হতে পারে তোমার বাবা বা মা বা কোনো কাকা বা কোনো ভাই বা তোমার ক্লাসমেট বা কোনো হতে পারে টিচার, তাই না? টিচারও ভালো বন্ধু একজন। তো এই বন্ধু মানে কি বললাম, স্নেহের বন্ধন রয়েছে। ক্লিয়ার? তো আমরা যখন জীবনের মধ্য দিয়ে যাচ্ছি তো আমাদের বিভিন্ন ধরনের লোকের সাথে দেখা করার একটা সুযোগ রয়েছে। দেখা তো অনেক লোকের সাথে হয়, আলাপ পরিচয় তো অনেক লোকের সাথে হয় আমাদের জীবনের যে পথ চলা, সেই ক্লাস 1, 2, 3, 4 এই করে আমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, তারপর 12, সেখান থেকে আরো কিছু জন ভাগ হয়ে কলেজ, কেউ অন্য লাইনে চলে গেলো কম্পিটিটিভ ফিল্ডে, সেখান থেকে আরো কেউ পিএইচডি গেল, ডক্টরেট গেল, কেউ আবার টেট দিচ্ছে, কেউ ইউপিএসসি দিচ্ছে, কেউ রেলওয়ে দিচ্ছে, কেউ ব্যাংক দিচ্ছে, সবাই ছড়িয়ে ছিটে গেল। কিন্তু বন্ধু হলো কজন, বন্ধুত্ব হয় কাদের সাথে, খুব কম জনের সাথে, যাদের সাথে এই স্নেহের বন্ধনটা হয়। তোমরা অনেকেই বলবে যে লাস্ট যাদের সাথে আমরা আছি, এখন যাদের সাথে আছি তারাই বন্ধু, না? তোমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা ক্লাস তুমি তাদেরকে 4 এ চিনেছো,
যাদের ক্লাস সিক্সে চেনেছো, যাদেরকে ক্লাস টেনে চেনেছো, তারাও এখনো আছে। আবার এমনও অনেকে আছে যাদেরকে তুমি রিসেন্ট 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাস আগে চেনেছো, তারাও তোমার ভালো বন্ধু, তোমার বিপদে পাশে দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে সত্যিকারের বন্ধুকে যে আনন্দ এবং দুঃখ ভাগ করে নেয়। ক্লিয়ার? যে তোমার কথা শুনবে, আজকে মানুষের শোনার লোকের খুব অভাব, তোমার যে একটা কথা বলবে শোনার লোকের খুব অভাব। এই যে আমি যখন এমন এখন যেমন তোমাদেরকে মিউট থাকতে বলেছি, আমি তোমাদের কাছে কিছু শুনছি না, আমি শুধু বলে যাচ্ছি, তাই না? এটাও আমার একচেটিয়া একটা ব্যাপার, তাই না? এই যে এই ব্যাপারটাকে, এই যে মানে বন্ধু কিন্তু আমরা হতে পারবো না, আমি কিন্তু বন্ধু হতে পারবো না তোমাদের কাছে যদি যতক্ষণ না আমি তোমাদের সাথে ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করবো, তাই তো? যেদিন ইন্টারঅ্যাক্ট করবো ভালোভাবে সেদিন আমি ভালো বন্ধু হবো। আমি আমার এক্সামটা নিলাম, কারণ খারাপ এক্সাম্পল সবসময় নিজেকেই দিতে হয় আর ভালোর এক্সাম্পল সবসময় অন্যদের দিতে হয়, এটাই আমরা জেনে এসেছি, তাই তো? তো আমি কি বললাম যে সত্যিকারের যারা বন্ধু, যারা আনন্দ এবং দুঃখ ভাগ করে নেয়, কঠিন পরিস্থিতিতে তারা সাথে থাকে এবং সমস্ত পরিস্থিতিতে তারা রক্ষা করার চেষ্টা করে। ক্লিয়ার? তাহলে বন্ধুদের প্রতি একটা পারস্পরিক আমাদের যে শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধাটা থাকবে, এইটাকে আমরা বলবো বন্ধুত্ব। ঠিক আছে, তাহলে বন্ধুর ডেফিনেশন বললে সারাদিন বলা যায়, কিন্তু এত বলে আমাদের লাভ নেই। তো আমরা এরপর কি দেখবো, যে অ্যারিস্টটল বন্ধুত্ব নিয়ে কিছু কথা বলেছিলেন, ঠিক আছে, অনেকেই কথা বলেছিলেন, তার মধ্যে আমি অ্যারিস্টটলের কথাটা বলছি। যে বন্ধু কি বলছে, 3 রকমের হতে পারে। ফার্স্ট অফ অল আমরা দেখবো ফ্রেন্ডশিপ অফ ইউনিটি। ক্লিয়ার? ইউনিটি মানে কি, এটা বাংলাটা আমি লিখতে ভুলে গেছি, সরি, তো বাংলাটা বলে দিচ্ছি, মানে হচ্ছে উপযোগের বন্ধু। ঠিক আছে, উপযোগের বন্ধু, ফ্রেন্ডশিপ অফ ইউনিটি মানে হচ্ছে উপযোগের বন্ধু, ইউটিলিটি, সরি, ইউনিটি বলছি আমি, উপযোগের বন্ধু। ইউটিলিটি মানে কি, তোমাকে যা আছে তোমার কাছ থেকে নেবে, নেওয়ার মধ্যে যে একটা ব্যাপার সেটাই হচ্ছে ফ্রেন্ডশিপ অফ ইউটিলিটি। ক্লিয়ার? তো এই ধরনের বন্ধুত্বে কি বলছে, দুই ব্যক্তি তাদের স্বার্থের জন্য বন্ধু হয়। ইউটিলিটি, তোমার কাছে যা সম্পদ আছে সেটা ভাগিয়ে নেবার থাকবে। সম্পদ আছে মানে তোমার বাড়ি গাড়ি এসব নয়, তোমার কাছে 10 টাকা আছে, চড়ে ভাই একটা চা খাওয়া, এরকম একটা, ঠিক আছে? মানে কি ব্যাপার হচ্ছে, তাহলে উপযোগের বন্ধু, এই ধরনের বন্ধুতে দুই বা ব্যক্তি তাদের স্বার্থের জন্য বন্ধু হয়, নিজের স্বার্থটা আদায় হয়ে গেলেই বেরিয়ে যাবে, একটা গ্রুপে অ্যাড হবে, সমস্ত পিডিএফ পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পর তোমাকে আর সাহায্য না করে সেখান থেকে বেরিয়ে যাবে। ক্লিয়ার? কিছু এক্সাম গ্রুপ আছে, যে গ্রুপগুলো কিভাবে তৈরি হয়, যে কোনো একটা এক্সাম রিলেটেড তৈরি হয়, এক্সাম হয়ে যাবে, সে জানে আমার এক্সাম ভালো হয়েছে, গ্রুপ থেকে বেরিয়ে গেল, নিজেই লেফট করে গেল, আর কারুর কি সাহায্য করতে হবে সেটা মাথায় রাখলো না। তারা হচ্ছে ফ্রেন্ডশিপ অফ ইউটিলিটি, উপযোগের বন্ধু। নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ অফ প্লেজার, আনন্দের বন্ধু। এই ধরনের মানুষ কি হচ্ছে, সাধারণত আগ্রহ এবং আনন্দ ভাগ করে নেয়, তারা তাদের আনন্দের যে মুহূর্ত একে অপরের সাথে ভাগ করে নেয়, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ অফ প্লেজার। নেক্সট আমরা দেখবো ফ্রেন্ডশিপ অফ গুড, মানে হচ্ছে ভালোর বন্ধু, ভালোর বন্ধু, ভালোর বন্ধুটা কি ভালো, সেটা হচ্ছে এই ধরনের বন্ধুত্বে দুই বা দুই বন্ধু কি বলছে, একে অপরের প্রতি যে পারস্পরিক শ্রদ্ধা বোধ আছে, এখানেই থাকে আসল শ্রদ্ধা, শ্রদ্ধা কাপুর নয়, এটা হচ্ছে শ্রদ্ধা, আমাদের রেসপেক্ট, ঠিক আছে? তো এই শ্রদ্ধা বোধটা রাখে, এই ধরনের বন্ধুত্ব পারস্পরিক আগ্রহ এবং আনন্দের কারণ নয়, এরা বলছে নিজের যে এই উপভোগ বা ইউটিলিটি বা প্লেজার এটার জন্য নয়, এগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, সেটাই হচ্ছে ফ্রেন্ডশিপ অফ গুড। ক্লিয়ার? তো আমরা এই 3 ধরনের বন্ধুত্ব জানতে পারি কার কাছ থেকে, অ্যারিস্টটলের মতবাদ আছে, এগুলো কিন্তু একটাও আমার মতবাদ নয়, এগুলো কার মতবাদ তাহলে, সেগুলো হচ্ছে অ্যারিস্টটলের মতবাদ। এখান থেকে কি কোশ্চেন আসবে, এখান থেকে যেটা কোশ্চেন আসবে সেগুলো আমরা পরে ডিসকাশন করবো, যে কিভাবে কোশ্চেনগুলো আসতে পারে এখানে, ঠিক আছে?